প্রশ্নপত্র আমরা দেখছি শ্রেণী ষষ্ঠ বিষয় কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই তারপরে আপনাদের অধ্যায়ের যে শিরোনাম সেটি হচ্ছে আমাদের জীবনে কৃষি তাই আপনাদের শিরোনামও কিন্তু হবে আমাদের জীবনে কৃষি তারপরে এখান থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠগুলো আপনারা দেখে নিন এখানে আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত যে কাজটি করতে হবে সেটি আমরা দেখব এখানে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম দু সালে নিকুলি উপজেলা অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান তিনি মেলায় প্রদর্শিত কৃষি জাত পণ্য বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক কৃষি মেলা কৃষি শিক্ষা কৃষি গবেষণা কৃষি তথ্য ও সেবার প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন নিচে প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো অর্থাৎ একটি উদ্দীপক এর আলোকে পাঁচটি পাঁচটি প্রশ্নের আনসার দিতে হবে এক নম্বর বলা হচ্ছে রিনা বেগম কৃষি মেলায় কি কি প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে তারপরে তিন নম্বরে রয়েছে কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে এটি কিন্তু ব্যাখ্যা করতে হবে তারপরে একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে তারপরে পাঁচ নম্বর বলা হচ্ছে একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে ব্যাখ্যা করো এভাবে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য যে নির্ধারিত কাজ সেটি করতে বলা আছে এ পাশে নির্দেশনা দেওয়া হয়েছে তারপরে মূল্যায়ন রিভিউ দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন আমি যাচ্ছি না কারণ ভিডিওটি এমনি অনেক বড় হয়ে যাবে আমরা সরাসরি উত্তরপত্র চলে যাব উত্তরপত্রে যাওয়ার আগে অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন এখানে আমরা এক নম্বর প্রশ্নটি সাজিয়েছি রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত জাতপূর্ণ দেখতে পেয়েছিলেন সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছি আমরা বেগম দু হাজার বিশ সালে পূর্ণ উপজেলায় পেয়েছিলেন তাদের মধ্যে প্রকার ফল যেমন আম কাঁঠাল জাম লিচু ডাব এছাড়া তিনি প্রান্তিক পর্যায়ে চাষিদের উৎপাদিত বিভিন্ন বিভিন্ন প্রকাশ সবজি যেমন চাল কুমড়া মিষ্টি কুমড়া বেগুন শশা আলু ওল কচু করলা ঢেঁড়স ইত্যাদি কৃষিজাত জাতপূর্ণ রিনা বেগম উক্ত কৃষি মেলায় দেখতে পেয়েছিলেন তারপরে কিন্তু যে প্রশ্নটি রয়েছে তার 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 কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের পেতে পারেন এই প্রশ্নটির উত্তর আমরা দিয়েছি রিনা বেগম দু হাজার বিশ সালে কৃষি মেলা থেকে কৃষিজাত পণ্য বিভিন্ন ফসল নানা ধর নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন তার এই কার্যক্রম বাস্তবায়নের জন্য যাদের নিকট প্রয়োজনীয় তথ্য সেবা পেতে পারেন তার নিচে আলোচনা করা হলো তাদের বহু দিনের কৃষিকাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করতে পারে কেননা এভাবেই তারা তাদের কৃষিকাজের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগায় তারপরে এখানে খ নাম্বার আছে আপনারা খ নাম্বারটি একটু দয়া করে দেখে নেবেন কারণ এমনি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি আমি হুবুবু পরে দিতে যাই তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন তারপর আমি পরের পেজে চলে যাচ্ছি আহ এই দুই নম্বর প্রশ্নের গ নাম্বার একটি আছে সেটি হচ্ছে উঠান বৈঠক কৃষি সম্পর্কিত বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের কৃষি সম্পর্ক বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয় থাকে। যেসব বৈঠকে কিবা কৃষক বৈঠকে কিভাবে ভালো ফল পাওয়া যায় কিভাবে উন্নতে যাতে চারা উৎপাদন করা যায় এছাড়া ফসলের যত্ন কিভাবে নিতে হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফলে রিনা বেগম উঠান বৈঠকের মাধ্যমে তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পড়ছেন। পারেন তারপরে সাজিয়েছি কৃষি উপসহকারী থেকে তথ্য। অফিস থেকে বিভিন্ন ইউনিয়নে যে সকল কৃষি উপকারী উপসহকারী কর্মকর্তা এবং দায়িত্ব থাকেন তাদের মাধ্যমে অর্থাৎ কৃষি উপসহকারী কর্মকর্তার মাধ্যমে ঋণ বেগম তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন তারপরে আমরা কিন্তু পরের প্রশ্ন সাজিয়েছি তিন নাম্বার এখানে বলা হয়েছিল কি কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখে বাংলাদেশে কৃষিতে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে তার নাম কিন্তু আমরা এখানে দিয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়ুন বাংলাদেশ সুপার গ্রুপ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীপ আবনা মৃত্তিকা সম্পদ ঢাকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার বাংলাদেশ রেশম বাংলাদেশ রেশম প্রশিক্ষণ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট আর রাজশাহী এইগুলা থেকে কিন্তু আহ কৃষির ক্ষেত্রে কিন্তু এইগুলা প্রতিষ্ঠানে কিন্তু হেল্প করে থাকে তার পরে যে প্রশ্নটি সেটি কিন্তু আমরা সাজিয়েছি একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে একজন অভিজ্ঞ কৃষক যেভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে তার নিচে আলোচনা করা হলে একজন অভিজ্ঞ কৃষক বলতে আমরা বুঝি যিনি দীর্ঘদিন ধরে সাথে যুক্ত আহ এবং ফসল এখানে ফসল বারান্টি মিষ্টি কাছে একটু দেখে নেবেন ফসল উৎপাদন প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন একজন অভিজ্ঞ কৃষক কাল ধরে কৃষি কাজের সাথে যুক্ত থাকার ফলে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন আহ করেছেন তাহলে কোন সময় কোন ফসল কোন সময় কোন ফসল ভালো হয় উন্নত মানের উন্নত মানের ফসলের বীজ সার ও জাত সম্পর্কে ধারণার অধিকার এ সকল বিষয় বা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কৃষিকাজ করে সফলতার মুখ দেখেছেন উপর দিকে রিনা বেগম যেহেতু সম্প্রীতি কৃষি মেলা থেকে কৃষি জাত বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয় হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন তাই রিনা এর ক্ষেত্রে কৃষি কাজের যথেষ্ট অভিজ্ঞতা হয়ে ওঠেনি এভাবে কিন্তু আমরা প্রশ্নটি সাজিয়েছি তারপরে আপনার এখান থেকে দেখে নিন আমরা কিন্তু পরের পেজে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন এখানে একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে আমি কিভাবে আলাদা করবো তার নিচের উপায়ে আলোচনা করা হলো একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানী এক নয় কেননা একজন কৃষক কৃষক কৃষি কাজ করেন কিন্তু তার ফসলের জন্য কোন উৎপাদন কোন উৎপাদন কি পরিমানে ফসলের সঠিক যত্ন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন না ফসলের বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের জন্য কারণে তাকে যেতে হয় পক্ষান্তরে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে থাকে তিনি হলেন কৃষি বিজ্ঞানী তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দর ভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার কৃষি তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য পঞ্চমিত থাকে তারা নতুন ফসল ও প্রাণীর উন্নত উন্নত কাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উৎপাদন করে দেশের কল্যাণ সাধন করেছেন উপরিক্ত ভাবে আমি একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে আলাদা করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় আপনারা এই অ্যাসাইনমেন্ট এর সম্পূর্ণরূপে ক্লিয়ার রয়েছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্স জানাবেন আমরা আপনাদেরকে আরো সুন্দর করে আহ দেওয়ার চেষ্টা করবো কোনো বানানের মিস্টেক থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি এবং দীর্ঘ করে এখানে শেষ করছি আসবে নতুন কোনো পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই